এক ছাত্রীকে ফাঁদে ফেলে বিয়ে ও ধর্ষণের অভিযোগের মামলায় আগাম জামিন পেলেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ। আর ছাত্রীর বয়স নির্ধারণ করতে বলেছেন আদালত, সে পর্যন্ত ছাত্রীকে সেফ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। কলেজগামী মেয়ের বান্ধবীকে বিয়ে, জামাইয়ের বয়স ৬০ আর শ্বশুরের বয়স ৪০ বছর। অতঃপর ব্যাপক আলোচনা সমালোচনা। মেয়ের বাবা বলছেন ছাত্রীকে ফাঁদে ফেলে প্রলোভনে ফেলে বিয়ে করেছে। এ অভিযোগে মামলা করেন মেয়ের বাবা। আগাম জামিন আবেদন করেন অভিযুক্ত খন্দকার মোশতাক আহমেদ। আদালতে শুনানিতে মেয়ে নিজেই বলছে তিনি প্রাপ্ত বয়স্ক এবং স্বেচ্ছায় বিয়ে করেছেন ৭ বছর বয়সী খন্দকার মোশতাককে। এখন আদালত মেয়ের বয়স নিয়ে পড়েছে দ্বিধায়, তাই তার বয়স নির্ধারণ না হওয়া পর্যন্ত সেফ হোমে রাখার নির্দেশ আদালতের। আর এ মামলায় খন্দকার মোশতাক আহমেদকে আগাম ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছেন আদালত। এর আগে ১৬ আগস্ট নৈতিকভাবে এই বিয়ে করা খন্দকার মোশতাকের ঠিক হয়নি বলে মন্তব্য করে জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি এ কে জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। মেয়েটির বয়স নির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন অবিলম্বে বিচারিক আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানান আইনজীবীরা। খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মেয়ের বাবা তার বয়স ১৬ উল্লেখ করে মামলা করেন। মামলার প্রেক্ষিতে ওই ছাত্রী গত ১৬ জুলাই ঠাকুরগাঁও আদালতে যান। ২২ ধারায় জবানবন্দিতে ওই ছাত্রী বলেন তাকে অপহরণ বা ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। সিনথিয়া আদালতকে আরও বলেন তিনি প্রাপ্তবয়স্ক ও সাবালিকা, নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার আছে। তার বাবা যে মামলা করেছেন তা তার স্বামীকে হয়রানি করার জন্য। মোশতাকের ওই মামলার আইনজীবী মোহাম্মদ শাহাবুদ্দিন খান লার্জ জানান জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সিনথিয়ার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। জবানবন্দি শেষে ওই ছাত্রী নিজ জিম্মায় স্বামী মোশতাক আহমেদের সঙ্গে ঢাকায় ফেরেন। এরপর আবার খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ নালিশি মামলা করেন শিক্ষার্থীর বাবা। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয় শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাউজিয়া রাশেদের বিরুদ্ধেও। আগে থেকেই কলেজে সিনথিয়া ও খন্দকার মোশতাকের অবাধ মেলামেশার ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেন কলেজ কর্তৃপক্ষ বরাবর। গত ১৮ মার্চ নরসিংদীতে নিজের বাগানবাড়িতে কলেজের শিক্ষা সফর আয়োজন করে সেখানে সিনথিয়াকে যৌন নির্যাতন করেন বলেও অভিযোগ আছে খন্দকার মোশতাকের বিরুদ্ধে। পিন্টু হাজং, নাগরিক।